লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। এটা আমি কি করছি শুনবো তো? কিতা কইতে আছি আর তো কমন, আমি আমি তো আর কমো না, আমি জৈবন খেতাম। ও ভাগো কিরে, ও না তোমা কর কই যাস, তুই পুষকুনি তুই বলে তারবি না। তাইলে রহমত হাজি আপনার কি হয়? যে উনি আমার দাদা শ্বশুর হন। দাদা শ্বশুর? আমি আসলে আপনার ওই দাদা শ্বশুরের কাছেই আসছি। হ্যালো আকাশি, কি খবর আম্মা? আম্মা খবর মোটামুটি ভালোই, আজকে বাড়িতে কেউ আসিল না, খালি নাতি বউ আসিল, সেই জন্য খালি ঘোষণা দিয়েছি। ঘোষণা? কি ঘোষণা দিলা? ঘোষণা দিছি আমি রহমত হাজির স্ত্রী, পরে আবার আসবো, শুধু এই ঘোষণাটুকু দিয়ে চলে আসছি। আম্মা তুমি ঘোষণা দিচ্ছ কি? আরে তুমি তো ঘটনা ঘটাই ফেলছো। ঘটনা তো কাল সকালে ঘটবে আম্মা। ঘটনা তো আম্মা পাত হয়ে গেছে, পাত মানে সূত্রপাত হয়ে গেছে। ঘটনার যখন সূত্রপাত হয়ে গেছে বাকি টাকা তো লাগে, তাই না আম্মা? শোনো আম্মা, তুমি এখন দিলু খানের কাছে যাবে, দিলু খানের কাছ থেকে 25,000 টাকা নিয়ে আসবে। জি আম্মা। বলবা আজ ঘটনা পাত হয়ে গেছে, পাত সূত্রপাত, আর কাল আবার যাইবা, কাল সকালে গিয়া ঘটনা ফুল দুর্ঘটনায় রূপান্তরিত করবা, কিন্তু এখন 25,000 টাকা। জি আম্মা, এখন 25,000 টাকা। রাখো গো তাইলে আম্মা, সাবধানে থাকো। হ্যাঁ রাখ, ফিয়া মানিলা। হ আম্মা তোমরা কত লক্ষ্মী গো আম্মা। ঠিক আছে বুঝছি, তাইলে কাল সকালে আরেকবার যাও। ঠিক আছে, এখন 25,000 টাকা দেন। এখানে আমার 25,000 টাকা কেন? এই যে আমি জেনুইন কাম করি, আমার কামে কোনো ফাঁকি ঝুঁকি নাই। আমি আগেও বলছি পুরো 1,00,000 টাকা নেব, 1 টাকা বেশিও নেবো না, 1 টাকা কমও নেবো না। আগে 25,000 টাকা অ্যাডভান্স দিয়েছেন, এখন 25,000 টাকা দেবেন, তাহলে মোট থাকবে কত? 50,000 টাকা। সেই 50,000 টাকা কাজ শেষে দিয়ে দেবেন। আরে মোর যারা কাজ তোকে শেষ করো, তারপরে একসাথে বাকি 75,000 টাকা নিবে, তাইলে পরে আমার বাদ দেন। বাদ দেন মানে কি? আমি বলছি আমার পুরোপুরি 1,00,000 টাকা লাগবে, আগে 25,000 টাকা দিছে, এখন 25,000 টাকা দিবে, আর সেই টাকা আমি আমার ইচ্ছা মতো যখন খুশি তখন আপনার কাছ থেকে চাইয়ে নেব। মোট হইলো 50,000 টাকা, আর বাকিও থাকবে 50,000 টাকা, আর সেই টাকাও আমার ইচ্ছা মতো আপনাকে আমার দিতে হবে। এখন কি আপনি আমাকে 25,000 টাকা দেবেন নাকি আমি আমার পথ ধরব? ও মা, এটা কিরকম কথা? তা তুমি আমার কাজ না করে চলে যাবে? টাকা ছাড়া কোনো কথা হবে না, টাকা দেন। টাকা আমি দিব, ঠিক আছে, তো এটা কিন্তু দিলু খানের টাকা, টাকার কাজ যেন টাকার মতো হয়। আকাশের উপরে বিশ্বাস রাখতে হবে, এখন আগে 25,000 টাকা দেন, টাকা ছাড়া কোনো কথা নেই। ওরে বিশ্বাস রাখছি বলে তো এতগুলা টাকা ঢালছি আর ঢালতেছি, আমার কাজ তুমি সাকসেস করে দাও, পুরো টাকা তো তোমার জন্য রেডি আছে, ঘটনা ঘটাই দাও আগে। বলছি তো আকাশের উপর বিশ্বাসটা রাখতে হবে। রাখছি, বিশ্বাস রাখছি, সেদিন তো বললাম যে টাকা তুমি নিতেছো বাকি টাকা তো রয়ে গেছে তোমার জন্য, আগে ঘটাও, পুরো টাকাই তো তোমার জন্য রেডি রয়েছে, পাই যাবে। ঘটনা ঘটে যাবে, আমি কালকে আবার যাব, যাইয়া পুরো এলাকা নাড়া সারা দিয়ে দেব, ঠিক আছে, তারপর আমার কাম ঘটে আমি চলে আসবো। এখন 25,000 টাকা দেন। আরে বুঝছি তো, 25,000 টাকা। আসো আসো আকাশ, দেখ তোর নাম
যে দাদা এই নামে তো কাউরে চিনি না, বুঝতেছি না তো জিয়ানা টুয়ানা কিছু কয় নাই, সেটা বলে নাই, কিন্তু কথাবার্তা খুবই রহস্যজনক বললো। মেলা পুরানো হিসাব নিকাশ জমে রয়েছে আপনার সাথে, মেলা বছর আপনার সাথে যোগাযোগ নাই, সেজন্য আমি যে এবারে বউ হয়ে আসছি সেটা সে জানে না। জুরে ক কানে কম শুনি, এটা তো জানো, জুরে কো না করে বলছে আপনার সাথে অনেক পুরনো হিসাব নিকাশ জমে রয়েছে। আমার লগে হিসাব কিটা কয়, আমি তো বুঝতাছি না। আরো বলছে যে মেলা বছর আপনার সাথে যোগাযোগ নাই, এই জন্য আমি যে এবারে বউ হয়ে আসছি সেটা সে জানে না। প্রথমে মনে করছে আমি শাশুড়ি, এই জন্য আমার শ্বশুর আপার সাথে দেখা করতে চাইছে। তারপর যখন ক্লিয়ার হয়ে গেছে যে আমি শাশুড়ি না, এবারে নাত বউ, তখন বলছে যে দাদা ছোট ছোট দেখা করতে চাই। আকাশি একতার না বাতাসি মুক্তার, এরম নাম শুনছি না, আর পরিচয় না আমার তো মনে পড়ে না, আইসে কোন হন্তন জানি না, কিন্তু কথাবার্তা খুবই সন্দেহজনক। জুরে কও জুরে কও, বলতেছি ওই মেয়ের কথাবার্তা খুব সন্দেহজনক, বেজাল আছে, কোন উদ্দেশ্য নিয়ে আসছে মনে হয়। আচ্ছা দেখা যাক, গফুর কই সুনাবান কই? জি ঘরে আছে। রাইসের কথা জানে? জি জানে। মাতা এখন আমাকে ঠান্ডা রাখা লাগবে, আমাদের ডাইরেক্টর বলছেন মাথা ঠান্ডা রাখতে হবে, এইটা হইছে এখন আমাদের জাতীয় বিষয়, মাথা ঠান্ডা রাখা লাগবে। এখন মনে করো যে মাথা ঠান্ডা এই কারণে রাখতে হবে, মাথা ঠান্ডা হওয়ার মতো হোক বা না হোক কিন্তু মাথা ঠান্ডা রাখা লাগবে, এই তো। হ্যাঁ এই বিষয়ে আমার সিরাজগঞ্জে, এর বিষয়ে আপনি সিরাজগঞ্জে হালু কাকা যা বলছে সেটা আমরা শুনতে চাইতেছি না। আমাদের অন্ধ দরকার হয়েছে উড়িয়ালারে নিয়ে আসেন আমরা বসি এত লোকে, কেন ডিরেক্টর দুলাল কান্ত ডাইরেক্ট বলেই দিছে যে হাতে চাই উড়িয়াইলা আর আতার যাতে দাম্পত্য জীবন সুখের হোক, উড়িয়াইলা তাকে নুরিয়াইলা হয়ে তার জীবন ফিরিয়ে আসুক, এটাই তো সে চাইতেছে। তাহলে তো দেরি করি লাভ কি, আমরা কি করুম, উড়িয়ালারে বলে নিয়ে আসি, তাদেরকে নিয়ে আসি, তাদের বিয়ে দিদি, দেরি করি লাভ কি, এখন দিদি এই মুহূর্তে বিয়ে দিদি তাদের। হ্যাঁ মামা এই বিয়ে বিষয়টা এরকমই আসলে, যত দ্রুত করা যায় তত মঙ্গল। মাথা ঠান্ডা আছে রে দুলাল দে তোর? হ্যাঁ আমার মাথা একদম ঠান্ডা আছে মামা, তুমি নিজের মাথাটা ঠান্ডা রাখো। দেখো মানুষের জীবন না অনেক বিচিত্র, এবং বিচিত্র জীবনে অনেক বিচিত্র ঘটনা ঘটে, কিন্তু সেই বিচিত্র বিষয়গুলোকে স্বাভাবিক রাখতে হবে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তোর এই কথা হননের পর আমি মাথা ঠান্ডা রাখতাম রে, এই কথা হননের পর আমি মাথা ঠান্ডা রাখতাম। দুলাইল্লা দুলাইল্লা তুই সাথে নিয়ে আমারে যেই কথা হনাইছাস, তুই এখন কইতাছস তুই আতাহারের লগে উড়ি দিয়ে বিয়া দিবি? হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করে সমস্ত কিছু বললাম, সবকিছু গোপন না করে তোমার হেল্প চাইলাম, তুমি এটা বুঝবে না? তুই কি মানুষ রে, তুই কি আসলি মানুষ, সত্যি করে কত তুই কি মানুষ? কি অদ্ভুত কথা মামা, তুমি কেন এমন করছো আমার সাথে? তুমি আচ্ছা তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, দেখো ওই মেয়েটাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, ঠিক আছে? আর আতাহার আতাহার উইকে পাগলের মতো ভালোবাসে, ওর জন্য এরকম একটা ছেলে দরকার তাই না? উরির গর্ভে তোর সন্তান, আর তুই উরির বিয়ে দিবার চাইতেছস আতাহারের সাথে? তুই আমি খেলে দেখতেছি অমানুষের মতো কেমনি তুই কথাগুলো ডেলিভারি দিতেছিস, আমার বুঝ হয়ে গেছে রে ভাইটা, আমাকে সিরিয়াস বুঝ পাঠা দে, আমি বাচ্চার হার ধরার লগে তাস খেলাম, জীবনটা পার করে দেবো, আমার কোনো অসুবিধা হবো না রে। বাবা বাবা এত ইমোশনাল হলে তো চলবে না, দেখো মানুষের জীবনে
কত ঘটনা তো ঘটে, কত কত ঘটনা ঘটে, মানে ষোলো আনা শুদ্ধ মানুষ এই সমাজে তো নেই। আমি আছি, আমি ষোলো আনা শুদ্ধ মানুষ, আমি জানি। সবাই তো আর তোমার মতো না। দেখো মামা, প্রত্যেকটা মানুষের জীবনে না গোপন অধ্যায় থাকে, অনেক অনেক গোপন অধ্যায় থাকে, কিন্তু কেউ সেটা প্রকাশ করে না। এখন আমি প্রকাশ করছি, এটা আমার অন্যায় হয়ে গেছে? প্রকাশ করছো সুবিধা নেওয়ার জন্য, আমার সাপোর্ট নেওয়ার জন্য, নাহলে পর তো জীবনে তুই একথা প্রকাশ করতি না, আমি তো জানি রে। আচ্ছা মামা, আমি যদি গোপনে ওকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করে নিয়ে আসতাম, দুনিয়া কেউ এটা জানতো না। আমি তোমাকে কেন বলেছি? কারণ বলেছি আমি তোমাকে সততার পরিচয় দিয়েছি। তুই সৎ, তুই সৎ হলে তো নতুন করে সতের সন্ধান লিখা লাগবে রে বাগদা। কি কষ্ট এগুলা, আমার বুঝ হয়ে গেছে, আমার শেষ বুঝ পাঠা দে, আমি বাচ্চার হারাতার লোকের তাস খেলে জীবন পার করে দেওয়া পারো, অসুবিধা নেই বাগদা, আমার বুঝ হয়ে গেছে। প্লিজ আমাকে হেল্প করো, তোমার হেল্প আমার এখন দরকার। কোথায় তোমাকে হেল্প করবে তা না কি সব বলছো তুমি? আর মামা, মামা তুমি হচ্ছ সেই মানুষ যে সারা জীবন মানুষের পরোপকার করে এসছি, সারা জীবন মানুষের পরোপকার করে এসছি। আকাশই তোর নাম না, এই নামে কাউরে তো আমারও মনে পড়তেছে না, আমিও তো চিনি না। এটা কষ্ট মিনুই না, কথা তো বুঝি না কিছু না বা কইতাছি, আকাশই তোর নামে কাউরে তো আমিও চিনি না। অনেক বছর কি এরকম কোন সেরিয়ানের লগে আমার তো ইহজিন্দিগিতে দেহা হইছে, আমার স্মরণে আয় না। তো আমরা যদি না চিনি না জানি, কোন বেডি আইছে, কি হিসাব কিতাব লয়ে আইছে, হেইডা লয়ে আমরা গবেষণার কামটা কিতা? তো আমার একটা চিন্তা হইতাছে। কিতা কইলে? না বা আমার চিন্তা হইতাছে দিলা দিলু খান, ওর লগে তো আপনি আর আমি দুজনে একটু বাড়াবাড়ি করে আলছি, তো লোক সুবিধার না, নয় আবার কোনো ঝামেলা পাকাইল নি দিলা। হে বেটা ঝামেলা করবো, এই ঝামেলা আমরা গনায় ধরা? আমি আমি যে উল্টা জামিল হালাই তারি, এইটা বুঝাই দাও না, ক্ষমতা কিন্তু আমার আছে। কিতা কইছি আমি বুঝদার সস? যে আব্বা বুঝদারছি, আপনি চিন্তা করেন না। যে আমি কিতা চিন্তা করাম? আমি চিন্তা করেনের মানুষ। হ্যাঁ, আমার লগে কেউ ঝামেলা করতে আইলে যে ঝামেলা করতেইব, হ্যাঁ যাতে চিন্তায় পরে এই ব্যবস্থা আমি করাম। শুন, কাল কয় আকাশ একটার নাকি নাম সেরির, হ্যাঁ ওই সেরি আইলে ওর লগে কিন্তু বুঝে সিনা ফাল্লাটা দিতেইব। কিতা সুদা, তুমি কিছু কইতা? সি সেই মেয়ে আকাশী আক্তার এমন একটা কথা বলে গেছে, সেটা তো আমার মুখ দিয়ে বেরোতেছে না, কিন্তু না বলেও তো কোনো উপায় নাই। সেই কথাটা যদি বলা দরকারই হয় তাহলে বলো, শুকরে শুকরে কয়ে বলাও। ও কয়ে লাও, যেটা কনের সেটা কয়ে লাও সবচেয়ে সামনে। সে বলছে যে কিতা কইছে হেডার না কইবা, খুব গুরুতর কোন কথা মনে হইতাছে। আচ্ছা অসুবিধা নাই, কও তুমি, আমরা কিন্তু প্রস্তুত আছি, কও। সে দাদা জানের স্ত্রী। আমি তো বুঝতেছি না কিতা কথা বাত্রি এনে চলতেছে, হ্যাঁ একজন আরেকজনের দিকে চাইতেছো, মুখ সই করে লাভ আছে? বিষয়টা তো আমার বুঝন লাগতো এরকম ওর কি কথা বসলে রে। জি আব্বা, ওইটা বুঝতেছি, কিন্তু এটা বুঝতেছি না যে এই কথাটা আপনার বলা উচিত কি বলা উচিত না। এরকম ফোর, তুই তো মিনমিন রে কথা বসলে আমার লগে, আজকে মিনমিন করে কথা বসতে রে। শোনা বাম, আমি এই কথাকে আব্বারে কমছি। সুদা, তুমি ঠিক মতন সবকিছু শুনছো তো? এই কথা কি সেরিয়ে কইছে? জি আম্মা,
আমি নিজ কানে শুনছি, সে বলছে সে রহমত হাজির স্ত্রী। আরে জুড়ে কথা কোনো কে রে, সবাই সবাই কথা কইতেছ, বুঝতেছি না তো আমি। সুদা, তোমার দাদা যেন যেন হুনে এরকম জুড়ে জুড়ে তুমি কও, লোহানটা ঠিক হইতো না, কও কোয়েলাও। এটা কোনো ষড়যন্ত্র হইতা রে, কোয়েলাও তুমি, যেহেতু তুমি শুনছ তুমি কোয়েলাও। কি রে কিতা আছো তো কর, হ্যাঁ তো কোন দিন আপনি ফ্ল্যাট ফ্ল্যাট করতাছ, হ্যাঁ জুড়ে তো কথা কবি আমার উনুন লাগতো তো। জি দাদা স্যার, সে বলছে সে নাকি আপনার স্ত্রী। আমার স্ত্রী? একটা মাইয়া তার নাম আসমানি একটা, সে কয়ে গেছে যে আমার স্ত্রী সে। কিন্তু দাদা মনের মধ্যে একটু খসখস করতেছে আমার। হায়দার ডালিম ভাই বলল দুলাল ভাই সাথে তার একটা কথা শুনাইছে, সেই কথা শোনার পর নুরির সাথে আমার বিয়ে দিতে চায়, এটা কেমন করে চায়, কথাটা আসলে কি? আবার দুলাল ভাই হায়দার ডালিম ভাইয়ের জোর করে টানতে টানতে নিয়ে গেল, আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে দাদা। কোনো সমস্যার কি আছে? সমস্যা হইলে হইব, অসুবিধা কি? এই আপনি এত দুর্বলন কিনলে মনের মধ্যে শক্তি রাখেন, আপনি দুলাভাই কইছি না বাইসা কইছি না, যেটা বলছি সেটা বাস্তবে বলছি এবং করে দেখাবো মনে রাখেন। দাদা আমি কিন্তু নুরির বলছিলাম আমি কোন অধিকার নিয়ে তার সামনে আর দাঁড়াবো না। আশ্চর্য বিষয়, আপনি কিলে জান লাগবো, আপনি কেমন শিখেছেন নি হেতি হইবে আপনার সামনে। আপনি একটা সৎ প্রেমিক মানুষ, আপনি ফরাদ দেবদাস মজনু হইতে পারেন না, হইতে দিব না, হইতে দিতাম না, কারণ আমরা আপনার সাথে আছি। কিন্তু আমি তোর সাথে নাই। প্লিজ মামা প্লিজ, আমি তোমার হেল্প চাইছি। এই যে উরি আইলার গর্বে তোর সন্তান, তুই যে একটা নিজি পেরেশানের মধ্যে পড়ে গেছিস, এটা কিন্তু তোর একটা শাস্তি। আল্লাহ পাক ডাইরেক্ট আইসা প্রাকৃতিক ভাবে তোকে শাস্তি প্রদান করছে কিন্তু। আর আমি যদি এই মুহূর্তে তোকে বাঁচাই বের যাই, সেইটা হবে আমার মস্ত বড় অপরাধ, বুঝছাস? মামা একটা মানুষ যদি বিপদে পড়ে কারো সাহায্য চায় আর সে যদি সাহায্য না করে, তাহলে কি আল্লাহ তালা খুশি হবে? খুশি হবে? বেজোক্তি দিয়ে আমাকে তুই গলায় বের পারবি না রে। সিনেমা পাড়ায় যেদিন থেকে তুই পা রাখছ সেদিন থেকে তোকে আমি চিনি। একটার পর একটা নায়িকার সঙ্গে তুই কিন্তু প্রেম লীলা করছস, একটার পর একটা নায়িকারে তোর প্রেমের ফাঁদে পা ফলাইয়া তাদের কান্দায় কাটায় নাশ বিনাশ সর্বনাশ করছস। লোকলজ্জার ভয়ে, নিজের ইমেজের ভয়ে তারা উচ্চবাচ্য না করা তারা এক পর কারো হেন থেকে সরে চলে গেছে গা। তুই আজকিয়া এমন ফাঁদে পড়ছস, এটা এক প্রকার আমি কমু ন্যাচারাল ডিজাস্টার। একটা মাইয়া তার নাম আসমানি একটা, সে কয়ে গেছে যে আমার স্ত্রী সে। আসমানি একটার না, আকাশি একটার, আকাশি একটার। আকাশি একটার, তুই আকাশি একটারে কয়ে গেছে যে সে আমার স্ত্রী। তোর বয়স কত? জি বয়স আমার থেকে বেশি হবে না, 80 উপরে বয়স আমার। এই বয়সের একটা মানুষের কাছে 25-26 বছরের একটা মাইয়া দাবি লই আইছে যে সে আমার স্ত্রী। একটা 80-90 বছরের বুইরার বউ হইয়া একটা 24 বছরের মাইয়া ওই বাড়িতে গিয়া উঠছে, এরপরেও আপনি বলেন যে ঘটনা ঘটানোর বাকি আছে? তার আগে আপনি আমার ভুলেও বইন করবেন না। না আপনার দেখে যে বয়সটা আন্দাজ করুন যায়, তাতে আমার মাইয়া থাকলে আপনি হয়তো আমার মাইয়ার বয়স হইতেন, তারপরেও বইন কইলাম আর কি।